দর্শক আজ মধ্যরাত থেকে শেষ হয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা এ ব্যাপারে আরও জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এমকে রানা রানা প্রথম দিনে জেলেরা কেমন মাছ সংগ্রহ করতে পেরেছে বলে জানতে পেরেছেন হ্যাঁ রেনু আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালীতে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গতকাল মধ্যরাতে কিন্তু শেষ হয়েছে যে দুই মাসের জাটকা রক্ষা কার্যক্রম এই কার্যক্রম আমি সকাল থেকে এসেই কিন্তু আসলে কোনো জেলেকেই আমি ঘাটে দেখতে পাইনি তারা সকলে কিন্তু মাছ ধরতে বেরিয়ে পড়েছেন হয়তো বিকেল নাগাদ ধারণা করা যাবে বা দেখা যাবে তারা কি পরিমাণ মাছ আড়োণ করতে পেরেছেন অবশ্যই এই কর্মসূচি আওতায় পোটোখালী নদীর তেঁতুলিয়া নদীর কিন্তু সরকার ঘোষিত যে অভয়ারণ্যে যে সব ধরনের মাছ বন্ধ ছিল এর উৎপাদন বাড়াতে দুই হাজার সাল থেকে প্রতি বছর মার্চ ও এপ্রিল এই দুই মাস কিন্তু জাটকা রক্ষা কর্মসূচি পালন করা হয় তবে এই নিষেধাজ্ঞা সময় পোটোখালী জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে যে তালিকাভুক্ত জেলে রয়েছে তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে চাল সহায়তা তবে এ সময় চাল দেওয়ার পাশাপাশি যে জেলেরা ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার যে দাবি জানিয়েছিলেন সেটা কিন্তু বন্ধ হয়নি তো এছাড়া এতে করে যে এবছর যে নিষেধাজ্ঞাকালীন সময়ে যে অবশ্যমগুলিতে দুইশো বত্রিশটি কিন্তু অভিযান চালিয়েছে জেলা মৎস্য বিভাগ এতে এতে করে প্রায় তিনশো তো বাইশ হাজার মেট্রিক টন জাটকাসহ প্রায় পঁয়ষট্টি হাজার মিটার জাল জব্দ করেছে জেলা মৎস্য মৎস্য বিভাগ গতকাল গতকাল জেলা মৎস্য কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন বাউফল দশপিনে উপজেলার তেঁতুলিয়া নদীতে অবশ্যই এলাকায় যে নৌবাহিনী নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় মৎস্য বিভাগ যে অভিযান চালিয়েছে তাতে কিন্তু আটাত্তর জন জেলেকে জেল জরিমানা করেছে এ সময় তিনি কিন্তু আরও আমাকে বলেছেন যে প্রচণ্ড গরমের কারণে হয়তো এই মুহূর্তে ইলিশের দেখা কম যাওয়া এতে কম এতে বৃষ্টি হলে কিন্তু আসলে এই মাছের পরিমাণ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন রেনু রানা আপনাকে ধন্যবাদ দর্শক পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন এম কে রানা এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার